আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি অনেক বড় একটা কলার বাগানে এসেছি। আপনাকে দেখাচ্ছি, গাছ মোটামুটি দুই হাজার আমি সঠিক জানি না, হয়তো বা 1500 মতো হবে। এদিকে যতটুকু চোখ যায়, এই যে এখন সার বিষ দেওয়া হচ্ছে। দেখেন এগুলা 1.5 মাস বয়স গাছের, এই যেভাবে সুন্দর করে মাটি এক পাশে করে, অর্থাৎ এগুলা ঘাস ছিল, সেই ঘাসগুলোকে এক সাইডে করে এখন এরকম করে সার দিয়ে দেওয়া হচ্ছে। 700 গাছ এখানে কি কি সার দিচ্ছেন? সার দিচ্ছেন, সাদা আছে, কালা আছে, সাদা কালো লাল লাল তিন জাত, আর ভিটামিন আছে কয়েক জাত। ভিটামিন আছে? কতদিন বয়স এইগুলার গাছের? গাছের বয়স হলো এক মাস। আচ্ছা, এইগুলা ই দেওয়ার পর কোবাই দিবেন? না কোবাই সহ না কোবাব না, এটা পরে সারাম সরাই দিবেন। এই যেগুলা সারাম কয়েকদিন পরে সরাই দিল। আচ্ছা, দেন এদিকে যত দূর চোখ যায় শুধু প্রজেক্ট আর প্রজেক্ট। এই যে পাশটায় ঘাস, এইগুলো চেষে নিয়ে তারপর সার দিবে। এই বেসর গাছগুলো একটু বড় হয়েছে, দেখার মতো প্রজেক্ট, মাত্র এক মাস বয়স। এখানে কতগুলো গাছ আছে একটু বলেন তো আমারে। প্রায় 700। তো এই 700 গাছ এই পর্যন্ত আসতে কত টাকা খরচ হইতে একটু বলেন আমারে। প্রায় বলে 2 লক্ষের কাছাকাছি। 2 লক্ষের কাছাকাছি যাবে আর কি, বললো 2 লক্ষ যাবে আর কি। শেষ পর্যন্ত কত গেছে? লাখ যায় নাই কি, আর একটু কম, সর্ব দুইটা মিলাইয়া। দুইটা ওই পাশে কতগুলো গাছ আছে? ওই পাশে 300 উপরে, 300 উপরে প্রায় 700, প্রায় 1000 কাছাকাছি আর কি গাছ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এখন আসছি আমার আঙ্কেল মানে আমার কাকা, ওনার প্রজেক্টে আমরা দুজন আসলে কলার চাষ করছি। আমার আঙ্কেল এখানে আছে আপনার 700+, আর ওই পাশে আছে 450, সব মিলে 1100+ আছে আমার আঙ্কেল।